হ্যালো এভরিওয়ান চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে এটা আমাদের ডাব্লু দু হাজার উনিশ ডব অপশনাল ম্যাথমেটিক্স পেপারের সেকেন্ড ভিডিও এর আগের ভিডিওতে আমি দু হাজার উনিশ পেপার ওয়ানের একের এক কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে তার পর থেকে অর্থাৎ একের বি থেকে স্টার্ট করবো তার আগে একটা কথা যারা পিডিএফ ডাউনলোড করতে চাইছ দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত ডব্লু বি সি এস অপশনাল ম্যাথামেটিক্সের দুটো পেপারের সলিউশান তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যাবে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সেভেন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওকে তাহলে আজকে এই ভিডিওতে আমি একের বি থেকে স্টার্ট করবো তো একের বিয় কোশ্চেনটা কী বলছে দেখো বলেছে যে এ ক্যাপিটাল এ ইজ এ নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি সাচ দ্যাট সাম অফ দ্য এলিমেন্ট অফ ইচ রো ইজ কে তাহলে কোশ্চেনে কী গিভেন করা হলো না বললো যে এ হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি তোমরা জানো অবশ্যই ডেট এ ইজ নট ইকাল টু জিরো এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আচ্ছা তারপরে বললো এ হচ্ছে একটা অর্ডার থ্রির ম্যাট্রিক্স মানে থ্রি ক্রস থ্রি এবং সাম অফ দ্য এলিমেন্টস অফ ইচ রো প্রত্যেকটা রোয়ের যত এলিমেন্ট আছে তাদের যোগফল হচ্ছে এখানে কে তাহলে দেখাতে হবে যে ওয়ান 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 ইজ অ্যান আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স এ তাহলে এটা একটা থিওরেমও বলা যেতে পারে যে যদি কোনো ম্যাট্রিক্সের প্রতিটা রোয়ের যোগফল কে হয় তাহলে ওয়ান 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 হবে ওর একটা আইগেন ভেক্টর এবং তারপরে আরও দেখাতে হবে যে সাম অফ দ্য এলিমেন্টস ইন ইচ রো ইজ ওয়ান বাই কে হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এর অ্যান্সারটা দেখো কী বলছে অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু শো দ্যাট কে ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ সবার প্রথমে তোমাকে দেখাতে হবে যে কে একটা আই ভ্যালু হবে তাহলে কে আইগেন ভ্যালু কখন হবে তোমরা জানো যে এ মডিউলাস এ মাইনাস আই একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান এইটা ইকোয়াল টু যদি জিরো হয়ে যায় তাহলে তুমি বলতে পারবে না কে হচ্ছে একটা আইগেন ভ্যালু তাহলে এইটা তুমি বার করো মডিউলাস মানে অবশ্যই ডিটারমিন্যান্ট আর এ মানে তুমি যদি ধরে নাও এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি ঠিক আছে তার সঙ্গে যদি কে তুমি বিয়োগ করো তাহলে তোমার এই ম্যাট্রিক্সটা কিন্তু এখান থেকে চলে আসছে তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এর উপর তুমি যদি অপারেশান দাও সি ওয়ান ড্যাশ ইকোয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তাহলে তোমার ফার্স্ট কলামটা প্রত্যেকটা জিরো হয়ে যাচ্ছে আর কোন ডিটারমিনেন্টের কোন কলাম বা কোনোরও কমপ্লিট জিরো হওয়া মানে কি তার ভ্যালুটাই জিরো হয়ে যায় ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হয়ে গেল সুতরাং তুমি এখান থেকে কি দেখতে পারলে না ডেট অফ এ মাইনাস আই ইজিক টু জিরো তার মানে তুমি বলতে পারছো হেন্স কে ইজ অ্যান আই গেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ ওকে তাহলে এইবার তুমি করো না নাও স্টেক এবার আমরা নিচ্ছি এই ইজিক্যাল টু এই ম্যাট্রিক্সটা একটা জেনারেল ম্যাট্রিক্স থ্রি ক্রস থ্রি অর্ডারের জেনারেল ম্যাট্রিক্স সেটা আমরা ধরে নিলাম এবার গিভেন কন্ডিশান গিভেন কন্ডিশান থেকে তুমি কি বলতে পারছো গিভেন কন্ডিশানে বলা ছিল যে প্রতিটা রোয়ের সাম সেটা হবে কে তার মানে প্রথম রোয়ের যোগফল ইজিক্যাল টু কে তার মানে এখান থেকে তুমি বলতে পারবে এ ওয়ান ওয়ান মাইনাস কে সমান সমান এইটা হলো মানে এই দুটো ডান দিকে চলে গেল একইভাবে দ্বিতীয় রোয়ের যোগফল ফল সমান সমান কে সেখান থেকে বলতে পারবে এ টু টু মাইনাস কে সমান সমান এইটা একইভাবে তৃতীয় রোয়ের যোগফল ফল সমান সমান কে সেখান থেকে বলতে পারবে এ থ্রি থ্রি মাইনাস কে সমান সমান এইটা তাহলে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো এই তিনটের ভ্যালুই কিন্তু আগেরটাই আমরা ব্যবহার করেছি এই যে এ ওয়ান ওয়ান মাইনাস কে এর জায়গায় এটা লিখেছিলাম এ টু টু মাইনাস কে এ থ্রি থ্রি মাইনাস কে ডিরেক্টলি ওটা কিন্তু আমরা ওখানে ইউজ করেছিলাম তাহলে এইবার তুমি দেখো যে সিনস কে ইজ অ্যান আইগেন ভ্যালু অব দ্য ম্যাট্রিক্স এ অ্যান্ড ফর দ্য করসপন্ডিং আইগেন ভেক্টর অফ এ ইজ এ মাইনাস কেআই ইন্টু এক্স ইসিক্যাল টু জিরো তার মানে কি কে যদি একটা আইগেন ভ্যালু হয় তার করসপন্ডিং এক্স যদি একটা আইগেন ভেক্টর হয় তাহলে তুমি আইগেন ভেক্টরের ডেফিনেশান অনুযায়ী জানো এ মাইনাস কেআই ইন্টু এক্স ইজিক্যাল টু জিরো হয়ে যায় এইবার তোমাকে এই এক্স ভেক্টরটা কি হবে সেটাই তোমাকে এখন বার করতে হবে তাহলে এ মাইনাস কে আই সেটা কি হবে সেটা এরকম একটা ম্যাট্রিক্স হবে এক্স ম্যাট্রিক্সটা তুমি ধরে নাও এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হলো আর ও মানে নাল ম্যাট্রিক্স সেটা হচ্ছে তোমার জিরো 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 ঠিক আছে এইবার এ ওয়ান ওয়ান মাইনাস কে এর ভ্যালুটা এখনই যেটা বার করলে মানে হচ্ছে তোমার এই জিনিসটা এটা বসিয়ে দাও একইভাবে এ টু টু মাইনাস সেটা বসিয়ে দাও এ থ্রি থ্রি মাইনাস সেটাও বসিয়ে দাও তাহলে তিনটে যদি এখানে বসিয়ে দিচ্ছ দেখতে পাচ্ছ এই যে তিনটে বসিয়ে দিয়েছি এক্সটা যেমন ছিল থাকলো ইকোয়াল টু জিরো যেমন ছিল থাকলো এইবার তুমি এক কাজ করো এই দুটো ম্যাট্রিক্সের গুণ যেন কীভাবে করতে হয় ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করে এটা আসলো এবং সেটা ইকাল টু জিরো ওকে সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ করে এই জিনিসটা আসলো সেটা ইকোয়াল টু জিরো আবার থার্ড রো থা ফার্স্ট কলাম সেটা গুণ করে এই জিনিসটা আসলো ইকোয়াল টু জিরো হয়ে গেল ওকে তাহলে এইবার এই তিনটে রিলেশান থেকে আমরা কি পাচ্ছি তিনটে রিলেশান থেকে ফ্রম দিজ অ্যাবভ উই গেট এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ টু জিরো এবং এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান ইজিক্যাল টু আমরা এক্ষেত্রে জিরো পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এইখানে যদি আমরা এবার এক্স ওয়ান ইজিক্যাল টু সি ধরে নিই তাহলে অবশ্য এখান থেকে দেখতে পাচ্ছ এক্স টু ইজিক্যাল টু এক্স ওয়ান মানে এক্স টু ইকাল টু সি হবে এবং এখান থেকেও দেখতে পাচ্ছ এক্স থ্রি ইজিক্যাল টু এক্স ওয়ান তার মানে এক্স থ্রি ইজিক্যাল টু সি হবে তার মানে এক্স কেমন হয়ে যাবে সি 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 তার থেকে সি কমন নিলে ওয়ান 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 বুঝতে পারলে তার মানে এক্স ভেক্টরটা হয়ে গেল একটা ওয়ান 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 ভেক্টরের একটা স্কেলার মাল্টিপেল তার মানে তুমি সিটাকে বাদ দিয়ে লিখতে পারো তাহলে কি হয়ে যাচ্ছে দেয়ার ফোর ওয়ান 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 মাথায় টি মানে এটা হচ্ছে একটা কলাম ভেক্টর ঠিক আছে এটা রো ওয়াইজ লেখা হচ্ছে আর তার মাথায় টি দেওয়া মানে সেটা হয়ে যাচ্ছে একটা কলাম ভেক্টর ইজ দ্য করসপন্ডিং আই গেন তাহলে এটা হয়ে গেল এবার নেক্সট প্রবলেম যেটা একের সি আছে সেটাতে কি বলেছে সেটাতে বলছে যে ইফ ক্যাপিটালে ইকাল টু এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাহলে শো দ্যাট টু ইজ অ্যান আইগ্যান ভ্যালু অফ এ দেখাতে হবে টু হচ্ছে একটা আইগ্যান ভ্যালু অফ এ তারপরে কি বলছে ফাইন্ড ইটস অ্যালজেব্রিক অ্যান্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেটাও বার করতে হবে হ্যান্ড কমেন্ট অন ডায়াগোনালাইজেবিলিটি অনে অফে মানে তারপরে বলো এ ডায়াগোনালাইজেবল হবে কি হবে না তাহলে ক্যারেক্টারিস্টিক সিকোয়েশান আমরা জানি কি হয় মড এ মাইনাস এক্স আই টু জিরো তাহলে মড মানে ডিটারমিন্যান্ট এ মাইনাস এক্স মানে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু জিরো এবার এটাকে তুমি ভাঙো ডিরেক্টলি যদি যেরকম ডিটার্মিন্যান্ট ভাঙে এইটা ইন্টু এটা ইন মাইনাস এটা এই যে তারপর মাইনাস সেকেন্ড পদ ইন্টু এইটা মাইনাস এইটা এই যে আর লাস্টে প্লাস থার্ড পদ ইন্টু প্লাস ফাইভ থার্ড পদ ইন্টু এইটা মাইনাস এইটা এই যে ইকুয়াল টু জিরো তাহলে এইটা ভাঙার পরে তুমি এখান থেকে ক্যালকুলেশানটা দেখবে দেখার পরে ডিরেক্টলি কিন্তু এক্স ইজিক্যাল টু এখান থেকে তুমি পেয়ে যাবে এই ফ্যাক্টরটা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো তুমি পেয়ে যাবে তার মানে লক্ষ্য করো এক্স ইজিক্যাল টু টু হচ্ছে একটা আর একটা হচ্ছে এক্স ইজিক্যাল টু থ্রি তার মানে টু আর থ্রি এই দুটো হচ্ছে আই গেন ভ্যালু প্রশ্নে বলেছিল দেখাতে হবে শুধু টু একটা আইগেন ভ্যালু তাহলে টু তো বেরিয়েই গেছে সুতরাং টু ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ এইবার দেখো অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ এ টু অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি মানে এই যে এক্স মাইনাস টু এর পাওয়ারে কত আছে সেটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি তাহলে দ্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি অফ টু ইজ হচ্ছে টু নেক্সট তোমাকে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ টু বার করতে হবে তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বার করার জন্য তোমাকে টু এর করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো বার করতে হবে তাহলে কি বলা হচ্ছে দ্য আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু টু আর দ্য নাল সলিউশন অফ দ্য ইকুয়েশন তুমি জানো যে এ টু যদি আইগেন ভ্যালু হয় এবং তার করসপন্ডিং আইগেন ভেক্টর যদি এক্স হয় তাহলে আইগেন ভেক্টরের ডেফিনেশান অনুযায়ী লেখা যায় এক্স ইজিক্যাল টু টু এক্স ওকে তাহলে সেটাই আমরা লিখেছি এক্স ইজিক্যাল টু টু এক্স এ ম্যাট্রিক্সটা বসিয়ে দাও এক্স ম্যাট্রিক্সটা বসিয়ে দাও টু বসে গেল এক্স ম্যাট্রিক্সটা বসিয়ে দাও তাহলে বাঁ দিকের ম্যাট্রিক্সের গুণ ফল করলে এই জিনিসটা চলে আসলো এবং ডান দিকে টুটা গুণ করে দিলে তুমি এটা পেয়ে গেলে এইবার তুমি সমান করে দাও এর প্রথম এলিমেন্ট ইজিক্যাল টু এর প্রথম এলিমেন্ট সেটা আবার এক্সটা বাঁ দিকে নিয়ে গেলে তুমি পেয়ে যাচ্ছো এক্স প্লাস টেন ওয়াই প্লাস ফাইভ জেড টু জিরো একইভাবে এর সেকেন্ড এলিমেন্ট ইকোয়াল টু এর সেকেন্ড এলিমেন্ট টু ওয়াইটা বাঁ নিলে পেয়ে যাচ্ছ এইটা একইভাবে এর থার্ড এলিমেন্ট ইকোয়াল টু এর থার্ড এলিমেন্ট ডা টু জেডটা বাঁ নিয়ে গেলে পেয়ে যাচ্ছ এইটা তাহলে এখান থেকে তুমি তিনখানা ইকুয়েশান পেয়ে গেলে ঠিক আছে তাহলে তিনটে ইকুয়েশান পাওয়ার পর সলভিং ওয়ান অ্যান্ড টু উই গেট এক আর দুই এই দুটো ইকুয়েশান বাই ক্রস মাল্টিপ্লিকেশান সলভ করো গুণন পদ্ধতি তাহলে সলভ করলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এক্স বাই ফাইভ হচ্ছে ওয়াই বাই টু হচ্ছে আর জেড বাই মাইনাস ফাইভ হচ্ছে সেটা ইকাল টু তুমি কে ধরে নাও তাহলে কে ধরে নিলে এক্স ইজিক্যাল টু পাঁচশো ফাইভ ওয়াই টু পাঁচশো টু আর জেড ইকাল টু পাচ্ছ মাইনাস ফাইভ কে যেটা কিনা না তিন নম্বর ইকুয়েশানকেও স্যাটিসফাই করছে তুমি যদি এই এক্স ওয়াই এবং জেড এর মানগুলো এই তিন নম্বর ইকুয়েশানে বসিয়ে দাও তাহলে অবশ্যই সেটা স্যাটিসফাই করবে সুতরাং এই এক্স ওয়াই জেড অর্থাৎ ফাইভ কে টু কে মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে একটা আইগেন ভেক্টর কে কমন নিলে ফাইভ টু মাইনাস ফাইভ হচ্ছে একটা আইগেন ভেক্টর করেসপন্ডিং টু টু তাহলে দেখতেই পাচ্ছো একখানা ভেক্টর পাচ্ছি তার মানে টু এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে এক তাহলে তুমি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি পেয়েছিলে দুই আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পেলে এক এই দুটো সমান নয় তাহলে যখন আমরা জানি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সমান না হয় তার মানে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবেল নয় ঠিক আছে আর সমান হলে ডায়াগোনালাইজেবেল হয়ে যেত